সর্বমোট হচ্ছে আমরা সভাপতি বিসিবি সভাপতির ফটো টেক চাই, ক্রিকেটকে বাজে রাখতে হলে বিসিবি সভাপতির ফটো টেক দিতে হবে, মাশরাফি ভাইকে আমরা বিসিবিতে রাখতে চাই, মাশরাফি বিসিবিতে আসবে। আর কেন মুশফিকুর রহিম আজকে খেলায় না হলো না, আজকে এটা ক্রিকেট হেরে গেছে রাজনীতির কাছে, ক্রিকেটই রাজনীতির কাছে। আর নাহলে আমিনুল ইসলাম বিপ্লবকে একটা লেগ স্পিনারের মতো রাইখা মাহমুদুল্লাহ বল করতেছে, তারপরে হেরে বল দিতেছে, একটা লেগ স্পিনার রাইখা দলে তারে বল দিতেছে না, এটা কি ভাই? লেগ স্পিনার যদি টি টোয়েন্টিতে বোলিং না পায় তাহলে লেগ স্পিনার নেওয়া হয়েছে, তারে হাত ধর হাত দরকার নাই ভাই। সর্বপ্রতি কথা হচ্ছে ভাই, বিসিবি সভাপতি আমরা ফটো দেখ চাই, বিসিবি সভাপতি ফটো দেখ হোক, মাশরাফি ভাই বিসিবি সভাপতি হোক। পাপন হটাও, ক্রিকেট বাঁচাও, বাংলাদেশের মূল কথা হলো কি জানেন, আমাদের বাংলাদেশটা বাংলাদেশ নাই, এই যে বিভিন্ন স্পন্সরের কাছে টাকায় বিক্রি হয়ে যায়, দেখেন বাংলাদেশের লেখাটা বন্ধ করে চলে গেছে, তারা আমাদের মুশফিককে আনতে হবে, সাকিব সাকিবকে আনতে হবে, যদি বাংলাদেশের খেলা হইতো তাহলে অবশ্যই বাংলাদেশে যারা বেস্ট প্লেয়ার তাদেরকে খেলানো হইতো, বাংলাদেশের বেস্ট প্লেয়ার ওপেনিং কি সাইফ কি, টি টোয়েন্টি ওপেনিং করার মতো ব্যাটসম্যান ও পারবে সিমন ছিল সেখানে, নেয় নাই তারা। কালকে দেখলাম ইয়াসির আলী রাব্বিকে নেটে বল করে দিচ্ছে, আজকে সে খেলো না, তো নেটে বল করে প্র্যাকটিস করা লাভ খেলে দিন, আজকে সেখানে নাই, নিচে বিপ্লব রে, বিপ্লব রে কি কি হিসাবে নিচে ব্যাটিং না বোলিং না, তাহলে তাকে নিল কেন, একবার তো বল করলো না, তো দরকার কি তাদেরকে নেওয়ার, একটা ব্যাটিং নিতো এখানে টি টোয়েন্টি ম্যাচ, কিন্তু টি টোয়েন্টি ম্যাচ একটা ব্যাটিং খেলালে আরো বেটার হইতো এটা। তারপরে নাজমুল হাসান শান্ত 14 বল খেয়ে মাত্র 2-3 রান, এটা কোনো খেলা হলো? আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা এগুলো হয় না, আমরা মুশফিককে মিস করছি অনেক, কারণ মুশফিক ফিট থাকা সত্ত্বেও তাকে নেওয়া হয়নি, এটা তার প্রতি একটা অন্যায় বিচার করা হয়েছে। আর আমিনুল বিপ্লবকে নেওয়া হয়েছে কি ব্যাটিং এর জন্য? আমিনুল বিপ্লব কি ব্যাটিং হার্ডের ব্যাটিং, তারপরেই জন্য নেওয়া হয়েছে শেষ ওভারে, এটা অপমান করছে তাকে, তাকে 4 ওভার কথা করার ছিল কিন্তু তাকে মাত্র শেষে আইসা মাহমুদুল্লাহ কি ক্যাপ্টেনশিপ, বাজে ক্যাপ্টেনশিপ, তার ক্যাপ্টেনশিপ বাতিল চাই আমরা, এরকম ক্যাপ্টেন দরকার নাই। এত সুন্দর একটা ম্যাচ, এত হাতের নাগালের একটা ম্যাচ, মুস্তাফি সবসময় দেইতে পারে 19তম ওভার অথবা 20তম ওভার, কিন্তু তাকে 16-17 ওভারে আইনে এই মাইটটা খাওয়া হয়েছে, এ কি ক্যাপ্টেন্সি? আর আমিনুল বিপ্লবকে আনছে শেষের সময়, আমরা এইসব ক্যাপ্টেন্সি চাই না, এত সুন্দর উপভোগ্য ম্যাচ ছিল কিন্তু এভাবে হেরে যাবো, খুবই হতাশ। আর নেক্সট আসবো কিনা দেখা যাক কি হয়। তবে বাংলাদেশের জার্সির অবস্থা এখন কেন, বাংলাদেশ জার্সি স্পন্সর দিয়ে বড় কিন্তু বাংলাদেশ লেখার একদম ছোট কেন? হ্যাঁ এইটা তো খুব বাজে, দেখেন কালকে একটা মুস্তাফির ছবি দিচ্ছে সবাই, আমাদের 20,000 প্রায় হাসির এক, মানে বাংলাদেশ নামটাম একটুকে নাই, পুরো দারাজ দারাজ মনে হচ্ছে আমরা দারাজ দেশে বাস করি, আমরা দারাজ দেশে এরকম ভাই, এরকম বাজে হইতেছে সবকিছু, কোনো কিছু বুঝতে পারছি। তবে আশা ছিল বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ অনেক ভালো করবে, কিন্তু বাংলাদেশ কিছু করতে পারে নাই, আমরা আন্তরিক ভাবে দুঃখিত, পাকিস্তানের সমর্থন করছেন, আপনার কি মনে হয়েছে যে বাংলাদেশ কতটুকু লড়াই করেছে আর আপনাদের পাকিস্তান থেকে কতটুকু চাপে ফেলতে পেরেছে? না আমি তো প্রথমে বাংলাদেশের ব্যাটিং দেখে মানে আশা একদম 0% ছিল যে বাংলাদেশ জিতবে, 0% ছিল, আমি ভাবতেছিলাম যে পাকিস্তান অনায়াসেই ম্যাচটা জিতবে, হেসে গেলেই জিতবে, কিন্তু তারপরে বাংলাদেশের বোলিং পারফরমেন্স দেখে আশাটা অনেকাংশেই আর কি জেগেছিল যে এবার 99% সম্ভাবনায় আর কি বাংলাদেশ জিতার, তো লাস্ট মুহূর্তে এসে আর কি মাহমুদুল্লাহর বাজে ক্যাপ্টেন্সির কারণেই ম্যাচটা আর কি, তো দেখা গেছে যেই প্লেয়ারকে নেওয়া হয়েছে যেই কারণে ওই কারণে ইউজ করা হয়নি, বিপ্লবকে নেওয়া হয়েছে বোলিংয়ের কারণে, সে কী করলো লাস্টে এসে সে তাকে নিয়ে তামাশা করা হলো, তারপরে আপনার টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো তারা কী করলো, তারা একদম পুরো ফাউল খেলাইতে আছে, এই যে সাইফ হাসান টেস্ট স্পেশালিস্ট তাকে নেওয়া হয়েছে, সে টেস্ট খেলছে এসে, শান্ত কী করছে, দেখা গেছে আমাদের ইমরুল কায়েস তাকে নেওয়া হয় না, সাব্বির রহমান তারা এক মাস খারাপ খেললো, পরের মাস খারাপ খেললো, তারপরের মাস খেললো, তারপরের মাস খেললো, তারপরে নিয়ে আসবো।